বেজমেন্টে শীতকাল হোক গরমকাল হোক এখানে পানি জমবে, কারণ আমরা কংক্রিটের কনস্ট্রাকশন করি, আমাকে কিউরিং করতে হয় প্রতিনিয়ত, বিল্ডিংটা শীতকাল হোক বর্ষাকাল হোক পানি ঢালতে হয় এবং সেই পানিগুলি বেজমেন্টে যে জমে। আমি আজ থেকে 15 বছর আগে থেকে আমার এই বেজমেন্টের পানিতে নিয়মিত কেরাসিন স্প্রে করতাম এবং এই কথাটি টেলিভিশনে গত প্রায় 10 বছর ধরে আমি বলছি। তাহলে সিটি কর্পোরেশনকে ঘুম ভাঙাতে যদি 10 বছর সময় লাগে, তাহলে জনগণকে কতদিন সময় লাগবে এটি আপনি নিজেই বুঝতে পারেন। আতিক সাহেব আসার পরে এই বেজমেন্টে মশা শুধু মারা শুরু করে নাই, ফাইন করেছেন এবং উপদেশও দিচ্ছেন যে এখানে জাস্ট 500 টাকা, 50 টাকার, 100 টাকার কেরাসিন তেল নিয়মিত দিলে পারে তো আপনার 5 লাখ টাকা ফাইন দেওয়া লাগতো না। তো সিটি কর্পোরেশনকে ঘুম ভাঙাতে যদি আপনার এই 10 বছর সময় লাগে, তা আমাদের মতন সাধারণ জনগণকে ঘুম ভাঙাতে একটু সময় লাগবে। যে যে গতিতে দুই মেয়র সাহেব এগিয়ে যাচ্ছেন, আমি মনে করি আগামী 3-4 বছরের ভিতরে এটার পরিবর্তন হবে। এবং পরিবর্তনের সাথে সাথে যেরকম আরেকটি তথ্য দিতে পারি, সাইদ খোকন সাহেব যখন মশা মারা নিয়ে বিরাট কাজ করছেন, আমাদেরকে নিয়ে কাজ করছেন, আমাদেরকে নিয়ে অনুষ্ঠান উদ্বোধন করছেন, সেই সময় আমি নগর ভবনের ছাদে যেয়ে দেখলাম বাংলাদেশের হাইয়েস্ট মশার ব্রিডিং হচ্ছে এখানে। সিও সাহেবকে যখন আমি জিজ্ঞেস করলাম এই ছাদ পরিষ্কার করার দায়িত্ব কার, বলে কারুর দায়িত্ব না, এটা তালা মারা থাকে। তাহলে আপনি চিন্তা করেন, নগর ভবন লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে নিচে গ্রাউন্ড লেভেলে মশা মারার জন্য, নগর ভবনের ছাদে লক্ষ লক্ষ মশার জন্ম হচ্ছে কারণ ওই ছাদটি রাস্তা পরিষ্কার করার জন্য লোকটির নির্ধারণ করা আছে, ছাদটি নিয়মিত পরিষ্কার করার কোনো নিয়ম কোথাও নাই। এবং আমি আতিক সাহেবকে গতকালকে বললাম যে আপনি বেজমেন্টে নেমেছেন, বিরাট কাজ করে ফেলেছেন, এখন অনুগ্রহ করে বিশেষ করে সরকারি ভবনের, আমি আবারও বলছি বিশেষ করে সরকারি ভবনের, প্রতিটি সরকারি আধা সরকারি ভবনের ছাদ দেখা শুরু করেন, কারণ বড় সাহেবের টেবিল চেয়ার পরিষ্কার করার লোকের অ্যাপয়েন্টমেন্ট আছে, সরকারি আধা সরকারি ভবনের ছাদ পরিষ্কার করার জন্য কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া না, এটি তালাচাবি দেওয়া থাকে। সারা বছর এখানে ময়লা জমে এবং এখানে পরিষ্কার পানি জমে এবং মশা আসে।